এক ধার থেকে লাইন দিয়ে কালী প্রতিমা রেডি হয়ে দাঁড়িয়ে আছে। প্রতিমা যে এভাবেও বানানো যায় পুরো মাটি দিয়ে, পেছনে চালচিত্র পুরো মাটির, রামকৃষ্ণ দেব আছে এখানে, গলায় একটা জবার মালা, চোখ আঁকা হয়নি যদিও। উত্তর কলকাতার শোভাবাজার কুমারটুলিতে অনেক ঘুরলাম এবং তোমাদের দেখালাম। আজ আছি দক্ষিণ কলকাতার গড়িয়ার প্রশান্ত পালের কুমারটুলিতে। প্রশান্ত পালের স্টুডিও আজকে আমরা ঘুরে দেখব এবং তোমাদের দেখাবো। এখন প্রবেশ করছি প্রশান্ত পালের, প্রশান্ত দার স্টুডিওর মধ্যে। এখানে সমস্ত বড় বড় প্রতিমা দেখতে পাচ্ছি। 17-18 হয়ে যাবে নাকি? কোথায় যাবে এটা? আমার স্ট্রিট, আমার স্ট্রিটের প্রতিমা। হাইট দেখো প্রতিমাটা আমার স্ট্রিটের, টোটাল মুকুট নিয়ে তো মনে হয় 20 ফুটের কাছাকাছি চলে যাবে, বা 8-এর উপর তো হবেই। এবং কাজ দেখো, সাজসজ্জা কত সুন্দর। প্রশান্তদা স্টুডিওতে এখানে অসাধারণ সুন্দর একটা প্রতিমা। প্রতিমা তো অসাধারণ সুন্দর, পুরো মাটির কাজ, মুকুট থেকে শুরু করে পেছনের চালচিত্র পুরো মাটির। প্রতিমার সাথে রামকৃষ্ণ দেব আছে এখানে, টোটাল নিখুঁত হাতের কাজ দেখো। মানে প্রতিমা শিল্পকে যে কত ওপরে নিয়ে যাওয়া যায়, কত অভিনবত্ব আনা যায়, তা এখানে এলেই বোঝা যায়। এই সেই বিখ্যাত দক্ষিণ কলকাতার প্রশান্ত পাল অর্থাৎ প্রশান্ত দা স্টুডিও, যেখানে সারিভাবে এক ধার থেকে লাইন দিয়ে কালী প্রতিমা রেডি হয়ে দাঁড়িয়ে আছে মণ্ডপে যাওয়ার জন্য, মানুষের মনে খুশি আনার জন্য। এই প্রতিমাটা শ্রীরামপুর যাবে, হাতে ট্যাগ লাগানো আছে। ওদিকেও প্রতিমাগুলো বুক হয়ে গেছে, প্রত্যেকটা প্রতিমা হাতে ট্যাগ লাগানো আছে। প্রশান্তদার এটাই বিশেষত্ব, প্রতিমা তৈরির আগে এখানে বুক হয়ে যায়। এখানে প্রত্যেকটা দেখো শাড়ির কাজগুলো আমি দেখাই, শাড়ির কাজগুলো প্রত্যেকটা মানে দেখে মনে হবে যে অরিজিনাল শাড়ি পরানো, কিন্তু এগুলো সত্যি কথা খড় এবং মাটি দিয়ে তৈরি। এখানে আরেকটা দেখো প্রতিমা, চালচিত্রটা দেখো পিছনে, এবং মায়ের মুকুটটা সব থেকে বলবো, সামনে এসে মায়ের মুখটা এত সুন্দরভাবে এঁকেছে, গলায় একটা জবার মালা, তার সঙ্গে মুন্ডমালাটা করা আছে পুরো রূপালী কালারের। শাড়িটা দেখো খড় মাটির উপরে রং করা, এখনও মহাদেবের চোখ আঁকা হয়নি, বাকি মহাদেবের চুল টুল সব রেডি, প্রায় বলতে গেলে প্রতিমা পুরো প্রস্তুত যাওয়ার জন্য। এদিকে আরেকটা বড় প্রতিমা আছে, অনেক কাজ বাকি, এটা এখনও হয়ে যাবে, আর কিছুদিন বাকি। চালচিত্রটা দেখতে পারো পেছনে, পুরো একদম মাটি দিয়ে করা, তার উপরে লালের কাজ। আর একটু এগালে আমার বাঁ দিকে একটা প্রতিমা আছে, পুরো দেখো রূপালির কাজ এত সুন্দর, এখনও মায়ের চোখ আঁকা হয়নি যদিও, তাতে এত সুন্দর লাগছে, চোখ আঁকলে কত সুন্দর লাগবে আমি সেটা বলে বোঝাতে পারছি না। এখানে পুরো একটা বলার কথা বলে দিই, এখানে প্রশান্তদার কাছে বেশিরভাগ প্রতিমা পুরো মাটির কাজ, এটাই হচ্ছে প্রশান্তদার খাসিয়াত, প্রশান্তদার বিশেষত্ব, এটা পুরো মাটির কাজ। এখানকার একটা ময়ূরের স্ট্রাকচার করা আছে, পেছনে চালচিত্রটা এরকম ডিজাইন, তার মাঝখানে মুন্ডুর মানে মানুষের বা রাক্ষসের মুন্ডুর আকৃতি দেওয়া আছে, দুটো ময়ূর আছে দুদিকে। এখানেও শাড়িটা সেম মাটি দিয়ে, খড় মাটি দিয়ে তার উপরে রং করে বানানো, দেখে হয়তো মনে হবে যে এটা অরিজিনাল শাড়ি, কিন্তু তা নয়। নিচে দেখতে পারো মহাদেবের নিচে কয়েকটা মুন্ডু করা আছে, সামনে একটা শেয়াল, সেই মুন্ডুগুলোর উপরে মহাদেব শুয়ে আছে। এবং মুন্ডুগুলো বানানোর প্রক্রিয়া দেখো, মুন্ডুগুলো এত সুন্দর রিয়েলিস্টিক করেছে আমি কি বলবো। এই মুহূর্তে আমার চোখে পড়লো অসাধারণ সুন্দর একটা প্রতিমা আমার বাঁ দিকে, যেমন উঁচু যেমন বড়ো তেমন নিখুঁত হাতের কাজ। চালচিত্রটা দেখো ব্যাকগ্রাউন্ডে, সাইডে কালোর বর্ডার, তাতে স্বস্তিক চিহ্ন আঁকা এবং লালের পুরো স্ট্রাকচার। শাড়ির ডিজাইনটা এখানে দেখো, মাটির যে এত নিখুঁত এত সূক্ষ্ম কাজ করা যেতে পারে। এখানেও রামকৃষ্ণদেব আছেন মায়ের সাথে। এখানে এই প্রতিমার থিমের একটা বিশেষ কথা বলি, এখানে তো মা আছেন, কালীমা তো আছেন, এখানে একটা বাচ্চা কালী, ছোট্ট কালীমা যেন রামকৃষ্ণর সাথে দেখা করতে এসেছে, সেইটা ফুটিয়ে তোলা হয়েছে। এই থিমটা আমার সবথেকে ভালো লেগেছে, সত্যি বলছি আমার স্পেশালি সবথেকে ভালো লেগেছে এই থিমটা। এটার থেকে এবার সামনে এগিয়ে যাব আরেকটি বড় প্রতিমা। এই প্রতিমাও দেখো শাড়ির ডিজাইনটা এত সুন্দর হয়েছে, এটাও পুরো মাটি দিয়ে তৈরি, এবং মায়ের চোখ আঁকা এখনও হয়নি, দুটো প্রতিমারই মায়ের চোখ আঁকা হয়নি। চালচিত্রটা দেখো কী সুন্দর, অসম্ভব সুন্দর লাগছে। এখানে রামকৃষ্ণদেব আছেন সামনে, রামকৃষ্ণদেবেরও এখনও চোখ আঁকা হয়নি, চোখ আঁকার কাজটা টোটাল বাকি, বাকি রঙের কাজ প্রায় কমপ্লিট। এদিকে আরেকটি প্রতিমা,
একের পর এক প্রতিমা দেখতে যাচ্ছি, প্রত্যেকটি প্রতিমা সুন্দর। এখানে একটা প্রতিমার কথা বলে রাখি, এই প্রতিমাটা দেখো কি সুন্দর, এবং সামনে বাচ্চা গণেশ, গণেশ আছে। এখনও গণেশের এবং মহাদেবের চোখ আঁকা হয়নি, মায়ের চোখ আঁকা কমপ্লিট হয়ে গেছে, অলরেডি বুকড, কারণ হাতে ট্যাগ লাগানো আছে। পেছনে চালচিত্রটা দেখো ত্রিশূলের মতো আকৃতি করা আছে, তাতে ছোট্ট সাপের মতো একটা করে স্ট্রাকচার করেছে, এবং মায়ের মুন্ডমালাটা। সবথেকে ভালো লাগছে জবার মালাটা, এত রিয়েলিস্টিক করেছে জবার মালা। এখানেও প্রতিমা প্রায় রেডি, চোখ আঁকা রেডি হয়ে গেছে, চোখ আঁকা কমপ্লিট, মহাদেবের চোখ আঁকা এখনও বাকি। এটিও বুক হয়ে গেছে, বসন্ত দাস নামে, মাটির চালা, রং শ্যামা, লেখা আছে হাতের ট্যাগ, অর্থাৎ এটা অলরেডি বুকড। অত সুন্দর করেছে দেখো, এখন এটা চুলটা লাগানো বাকি, এখানে হয়তো এটা মাটির চুল হবে না, অরিজিনাল চুল দেবে, সেই জন্য এই জায়গাটা ছেড়ে আসছে। এটা কোনো ট্যাগ দেখতে পাচ্ছি না, নিশ্চয়ই বুকড, এত সুন্দরভাবে বানানো প্রতিমাটা। এই প্রতিমার চালচিত্রটা দেখো, নিচে একটা স্কোয়ার, তার উপরে একটা পুরো সার্কেল, এখানে ছোট্ট একটা মেয়ের মতো মূর্তি করেছে, স্বস্তিক চিহ্ন আঁকা আছে, মহাদেবের চোখ আঁকা এখনও বাকি অ্যাজ ইউজুয়াল। মায়ের মুখটা দেখো, মায়ের চুল পুরো মাটির, ওপর দিকটা লালের শেড, বাকিটা শ্যামার যে কালার সেই কালার, এবং মুন্ডমালাটা পুরো রূপালী রঙের। শাড়ি অ্যাজ ইউজুয়াল, যেটা প্রশান্তদার স্পেশালিটি, সেই হিসাবে এখানে শাড়িটা পুরো করেছে মাটির। এখানে একটা বড় প্রতিমা, পুরো চালচিত্রটা নীলের করেছে এখানে। আমাদের ছান করবো, আমাদের ছানের বালতি দিচ্ছে না, মালিক এত বছর ধরে কাজ করছি, যখনই বলছি আমাদের বালতি দাও, বলছে ও হয়ে যাবে, আচ্ছা আচ্ছা। এই করে আমার দীর্ঘদিন ধরে আরও লেবারদের সাথে অশান্তি হচ্ছে, বালতি নিয়ে ছান করতে যাচ্ছি। আমার বাড়ি কোনখানে? বাড়ি ডানকুনি। ডানকুনি, হ্যাঁ। তা আপনারা যদি ভিডিওর মাধ্যমে এই প্রবলেমটা একটু সলভ করতে পারেন, আমি আপনাদেরকে খুবই কৃতজ্ঞতা মনে করবো। আপনার মালিক আবার দেখে যাবে এইসব বললে, আমাদের ওপরে। এখানে একটা প্রতিমা দেখো, পুরো নীলের চালা, পিছনে চালচিত্রটা নীলের, তাতে বিভিন্ন রাক্ষসের মুখগুলো দেওয়া আছে, সাইডে একটা রূপালি কালারের বর্ডার, এখানে সামনে একটা ছোট্ট গণেশ মায়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, এবং আরেকটা মূর্তি সম্ভবত কার্তিক। এই দুটো মূর্তি এবং মহাদেবের চোখ আঁকা হয়নি, এমনকি মায়েরও চোখ আঁকা কেন হয়নি, রং করা রেডি। এটা যাবে উদয় সঙ্গতে, রায়পুর রোড উদয় সঙ্গতে যাবে এই প্রতিমাটা। যদি রায়পুর রোড থেকে কেউ দেখে থাকো, দেখো তোমাদের প্রতিমা এখানে রেডি। এখানে আরেকটি প্রতিমা, মায়ের মুখ এত সুন্দরভাবে চোখটা আঁকা হয়েছে, একটা জবার মালা আছে। এটা যাচ্ছে টালিগঞ্জ উদ্যোগী ক্লাব, টালিগঞ্জ থেকে কেউ আছো, দেখো তোমাদের ক্লাবের এটা প্রতিমা যাচ্ছে টালিগঞ্জ উদ্যোগী ক্লাব। এবং এর চালচিত্র একটু ডিফারেন্ট টাইপের করেছে, বিভিন্ন হিউম্যান স্ট্রাকচার, সরি, শিব সতীকে কাঁধে নিয়ে যাচ্ছে সেইটা ফুটিয়ে তুলেছে এখানে। শিব সতীকে কাঁধে নিয়ে যাচ্ছে ওটা উপরে দেওয়া আছে, তার নিচে ত্রিশূল এবং সাপ দেওয়া আছে। প্রতিমা তৈরির অভিনবত্বটা এখানে দেখতে পারো, মাটির কাজ যে এত সুন্দর হয়, প্রতিমা যে এভাবেও বানানো যায় পুরো মাটি দিয়ে, সেটা প্রশান্ত পাল এখানে দেখিয়েছে। অসাধারণ সুন্দর সব প্রতিমা। এই প্রতিমা সব তোমাদের এলাকায় বিভিন্ন প্যান্ডেলে, বিভিন্ন মণ্ডপে যাবে, তোমরা দেখতে পাবে। আজ আমার ভিডিওতে আমি সব প্রতিমা একসাথে তোমাদের দেখালাম, নিশ্চয়ই ভালো লেগেছে আশা করি। শ্যামা কখনো পুরুষ